হ্যালো ভিউয়ার্স, আপনার যেটা পাবলিক ইউটিউব চ্যানেল, আজ 1 আগস্ট থেকেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর লিঙ্ক করার প্রক্রিয়া চলছে। অর্থাৎ আপনার যে এক্সিস্টিং ভোটার কার্ড রয়েছে সেই এক্সিস্টিং ভোটার কার্ডের নম্বরটাকে অবশ্যই আপনাকে অথেন্টিকেশন করতে হবে এবং তার জন্য ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল অর্থাৎ এনভিএসপির এই যে সরকারি ওয়েবসাইট, এখানে একটা ফর্ম সংযোজন করা হয়েছে যেটা হলো ফর্ম 6B। এই ফর্মের মাধ্যমে আপনি এই কাজটা করতে পারবেন এবং কিভাবে আপনি সম্পূর্ণ সঠিকভাবে করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। তাছাড়া অনেক ভোটাররা রয়েছেন যে সকল ভোটারদের এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি, অর্থাৎ হতে পারে বার্ধক্যের কারণে বা বয়স্ক হওয়ার কারণে, সেই সকল ব্যক্তিরা তাদের এই যে এক্সিস্টিং ভোটার কার্ডটা রয়েছে সেই ভোটার কার্ডটাকে কিভাবে তিনি অনলাইনে অথেন্টিকেশন করবেন সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না, ভিডিওটা অবশ্যই আপনারা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমে আপনি অনলাইনে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারে আপনি সার্চ করবেন nvsp.in অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল। তারপর দেখবেন আপনি এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। বামপাশে দেখবেন login/রেজিস্টার টু অ্যাভাইল ফলোয়িং ফ্যাসিলিটিজের আন্ডারে আপনার অনেকগুলো অপশান রয়েছে। তার মধ্যে ওপর থেকে 3 নম্বরে একটা অপশান রয়েছে যেখানে ফর্ম 6B ইনফরমেশন অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টরস। যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এখানে আপনার এই ফর্মটা ওপেন হবে না। এই ফর্মটাকে ওপেন করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে nvsp.in এই ওয়েবসাইটে প্রথমে আপনাকে লগ ইন করতে হবে। তার জন্য দেখবেন এখানে login/রেজিস্টার বলে একটা অপশান রয়েছে, এখানে অবশ্যই আপনি প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এবং নিচে দেখবেন আপনার রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার। অর্থাৎ যদি আপনার এখানে আগে থেকে কোনো ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে অবশ্যই প্রথমে এখানে সাইন আপ করতে হবে। আর যে সকল ব্যক্তিদের অলরেডি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা এখান থেকে এই কাজটা করতে পারবেন। প্রথমে আপনাদের দেখিয়ে দিই যে সকল ব্যক্তিদের এখনও পর্যন্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেই তারা কিভাবে এখান থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। তার জন্য এখানে যে অপশান রয়েছে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ এ নিউ ইউজার, এখানে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে যে মোবাইল নম্বরটা রয়েছে সেই মোবাইল নম্বরটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে ক্যাপচা কোডটা এখানে বসাবেন। তারপর এখানে সেট ওটিপিতে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে 30 সেকেন্ড সময় দেওয়া হবে এবং আপনার এই মোবাইল নম্বরে একটা ওটিপি পাঠানো হবে। এই ওটিপিটা এখানে বসাবেন। তারপর এখানে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। যেহেতু এক্সিস্টিং যে সকল ভোটার কার্ডটা রয়েছে সেই সকল ভোটার কার্ডের অথেন্টিকেশানের কাজটা করতে হবে, সেই জন্য প্রথমে এখানে আই হ্যাভ এপিক নম্বর এই অপশানটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার যে ভোটার কার্ডের নম্বরটা রয়েছে সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি এখানে বসাবেন। চাইলেও আপনি এখানে ইমেল আইডি বসাতে পারেন, আবার নাও বসাতে পারেন। তবে এখানে আপনি আলফা নিউমেরিক নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা স্পেশালভাবে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। তারপর এখানে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এখানে আপনার সাইন আপ অর্থাৎ রেজিস্টার করার পর এখানে দেখবেন login/রেজিস্টার এই অপশানে পুনরায় আসবেন এবং এখানে ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে প্রথমে রয়েছে ইউজার নেম, এখানে আপনি ওই মোবাইল নম্বরটা বসাবেন এবং নিজে থেকে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনি এখানে দেখে দেখে বসাবেন। তারপর এখানে আপনি লগইন বাটনে ক্লিক করবেন। তাছাড়া অনেক ব্যক্তি রয়েছে যে সকল ব্যক্তিরা আগে এদের এই পোর্টালে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছিলেন কিন্তু কোনোভাবে তিনি তার পাসওয়ার্ডটা মনে রাখতে পারেননি বা পাসওয়ার্ডটা ভুলে গিয়েছেন, তাহলেও কিন্তু তিনি এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্রিয়েট করে তার পাসওয়ার্ডটা রিকভারি করে তিনি এখান থেকে লগ ইন করতে পারবেন। এখানে আমি আমার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখবেন যখন আপনি এখানে লগ ইন করবেন, লগ ইন করার পর আপনার এখানে এইরকম ইন্টারফেস শো করবে যেখানে আগে আপনার অন্যরকমের ইন্টারফেস শো করেছিল কিন্তু আপনি লগ ইন করে যখন দেখবেন তখন এখানে আপনার এই পেজটা ঠিক দেখতে আপনার অন্যরকম হবে। তবে আপনি চাইলেও nvsp.in অর্থাৎ যদি আপনি কম্পিউটার থেকে করেন অথবা মোবাইল থেকে যদি করেন তাহলে কিন্তু এই সার্ভার থেকে আপনি এই কাজটা করতে পারবেন। তাছাড়া যদি আপনি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই আপনি ভোটার হেল্পলাইন একটা অ্যাপ্লিকেশান রয়েছে সেই ভোটার হেল্পলাইন অ্যাপ্লিকেশান ইনস্টল করেও আপনি এই কাজটা করতে পারবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখানে এই nvsp.in অর্থাৎ ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল থেকে এখান থেকে দেখাচ্ছি।
এই পেজটা ওপেন করার পর আপনি দেখবেন ডান পাশে উপর দিকে মাই প্রোফাইল বলে আপনার একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। দেখবেন মাই প্রোফাইলের আন্ডারে রয়েছে আপনার মোবাইল নম্বর, এবং যদি আপনি ইমেল আইডি দিয়ে থাকেন আপনার ইমেল আইডি এখানে শো করবে, এবং যে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটা আপনি এখানে বসিয়েছেন সেই ভোটার কার্ডের নম্বরটা আপনি দেখতে পাবেন। এবং এখান থেকে যদি আপনি কোনো মডিফাই যদি করতে চান তাহলে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনি এখানে মডিফাই করতে পারবেন। এখানে আপনি যে মোবাইল নম্বর এবং ভোটার কার্ডের নম্বরটা আপনি বসিয়েছেন তার ভিত্তিতেই কিন্তু আপনি পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো আপনি কমপ্লিট করতে পারবেন, বা এই ভোটার কার্ডের ইনফরমেশানের উপরেই আপনি সকল তথ্য দেখতে পাবেন। এরপর চলুন দেখে নিই কীভাবে আপনি এই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বরটা লিঙ্ক করবেন, অর্থাৎ এক্সিস্টিং ভোটার কার্ডটা কীভাবে আপনি অথেন্টিকেশান করবেন। এর জন্য দেখবেন উপর থেকে তিন নম্বরে আপনার একটা অপশান রয়েছে ইনফরমেশান অফ আধার নাম্বার বাই এক্সিস্টিং ইলেক্টরস, এখানে অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখবেন ভোটার রেজিস্ট্রেশনের অনেকগুলো ফর্ম ওপেন হবে। ডান পাশে রয়েছে আপনার পিডিএফ ফর্ম, কিন্তু যদি আপনি অনলাইনে এই ফর্মটা ফিল আপ করতে চান তাহলে দেখবেন বাম পাশে আপনার এই ফর্মের যে লিঙ্কগুলো রয়েছে তার মধ্যে থেকে ফর্ম 6B এখানে আপনার হাইপার লিঙ্ক শো করবে, এবং এখানে আপনাকে ক্লিক করতে হবে। যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনি যে ভোটার কার্ডের নম্বরটা বসিয়েছেন সেই ভোটার কার্ডের নম্বরের যিনি ভোটার বা ব্যক্তি সেই ব্যক্তির নাম এখানে শো করবে। অবশ্যই এখানে আপনি যে ব্যক্তির ভোটার কার্ডের নম্বর দিয়েছেন এবং ওই ব্যক্তির নাম আপনি এখানে অ্যাস্টেরিক মার্ক হিসেবে দেখতে পাবেন, এবং তাছাড়া আপনার রাজ্য এবং অ্যাসেম্বলি এখানে আপনার শো করবে। এরপরে রয়েছে আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি। যদি আপনি এখানে NVSP অর্থাৎ নির্বাচন কমিশন থেকে যদি আপনি ভোটার রিলেটেড যদি কোনো নোটিফিকেশান যদি পেতে চান তাহলে এখানে আপনি একটা মোবাইল নম্বর এবং ইমেল আইডি বসাতে পারেন, আবার নাও বসাতে পারেন, তবে এটা কম্পালসারি নয়। এরপর এখানে রয়েছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশান, এবং এখানে দুটো অপশান রয়েছে, যেখানে প্রথমে আপনার রয়েছে আই হ্যাভ আধার নাম্বার, অর্থাৎ যে সকল এক্সিস্টিং ভোটারের ভ্যালিড আধার নম্বর রয়েছে তারা এখানে এই অপশানটা সিলেক্ট করতে পারেন। আর যদি আপনি মনে করেন আপনার এই ভোটার কার্ডের নম্বরটা আপনি অথেন্টিকেশান করবেন কিন্তু আপনি আধার কার্ডের নম্বর না দিয়ে, তাহলে দ্বিতীয় যে অপশান রয়েছে এই অপশানটা আপনাকে সিলেক্ট করতে হবে, এবং যেখানে রয়েছে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, দেয়ার ফোর আই হিয়ার বাই সাবমিট এ কপি অফ ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস, অর্থাৎ যে সকল এক্সিস্টিং ভোটারদের আধার কার্ডের নম্বর নেই সেই সকল ব্যক্তিরা যদি তার এই ভোটার কার্ডটা যদি অথেন্টিকেশান করতে চায় তাহলে এই অপশানটা সিলেক্ট করতে হবে। তারপর দেখবেন এখানে অবশ্যই তার জন্য একটা সাপোর্টিং ডকুমেন্টস দিতে হবে, এবং এই সাপোর্টিং ডকুমেন্টসের লিস্ট আপনি এখানে টাইপ অফ ডকুমেন্টে যখন ক্লিক করবেন দেখবেন অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে থেকে যেটা আপনার কাছে থাকবে, অর্থাৎ যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসটা আপনি এখানে অবশ্যই আপনাকে ম্যাক্সিমাম 5 MB মধ্যে JPG ফরম্যাটে আপলোড করতে হবে। তারপর এখানে আপনার যে এরিয়া রয়েছে অর্থাৎ আপনার গ্রাম বা আপনার ওয়ার্ড সেটা আপনি এখানে লিখবেন, তারপর এখানে যে ক্যাপচা কোড রয়েছে সেটা আপনি এখানে বসাবেন, তারপর এখানে প্রিভি বটনে ক্লিক করবেন। দেখবেন আপনি এখানে লেটার অফ ইনফরমেশান অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশানের একটা ফর্ম দেখতে পাবেন, এবং এখানে আপনি অনেক ইনফরমেশান দেখতে পাবেন, অর্থাৎ আপনার এপিক নম্বর, মোবাইল নম্বর, ইমেল আইডি, আপনার আধার নম্বর, এবং তারপর দেখবেন এখানে ব্যাক বটন রয়েছে এবং ডান পাশে রয়েছে আপনার সাবমিট বটন, এবং উপরে রয়েছে প্রিন্ট অপশান। যদি আপনি এখানে এই যে পেজটা রয়েছে এই পেজটা যদি আপনি প্রিন্ট আউট করতে চান তাহলে এখানে দেখবেন প্রিন্ট বলে যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করলে এটা আপনি প্রিন্ট করে নিতে পারেন, নতুবা আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের মধ্যে আপনি এই ফর্মটা আপনি পিডিএফ আকারে সেভ করে নিতে পারেন। এখানে আমি পিডিএফ আকারে সেভ করে নিয়েছি, এবং এখানে যদি আপনার কোনো ইনফরমেশান যদি ভুল বলে মনে হয় তাহলে আপনি এখানে ব্যাক বাটনে ক্লিক করে আপনি আবার এই ফর্মটা এডিট করে পুনরায় এই ফর্মটা আপনি আবার প্রিভিউ করতে পারবেন। এখানে আমার সমস্ত কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক থাকার পর আমি এখানে এই যে সাবমিট যে অপশান রয়েছে এই সাবমিট অপশানে আমি ক্লিক করলাম। এই ফর্মটা সাবমিট করার পর এখানে আপনার একটা সাকসেসফুল মেসেজ শো করবে, যেখানে থ্যাংক ইউ ফর ইউর সাবমিটিং ফর্ম অন NVSP ইউর ফর্ম রেফারেন্স আইডি, অর্থাৎ এখানে আপনাকে একটা আইডি দেওয়া হবে এবং এই আইডি নম্বর দিয়ে আপনি ট্র্যাক করে দেখতে পারবেন যে আপনার এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে কি না। এখানে আমার যে রেফারেন্স নম্বরটা রয়েছে এই রেফারেন্স নম্বরটা আমি এখান থেকে
কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তারপর এখানে ট্রাক যে স্ট্যাটাস রয়েছে, ট্রাক স্ট্যাটাসে আমি ক্লিক করলাম। তারপর ঠিক এখানে একইভাবে এই যে রেফারেন্স নম্বর যেটা আমি এখানে কপি করলাম বা আপনার কাছে যেটা রয়েছে সেটা আপনি এখানে পেস্ট করবেন বা আপনি টাইপ করে নিতে পারেন। তারপর এখানে আপনি দেখবেন যে ট্রাক স্ট্যাটাস বলে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। যেহেতু আজকে অর্থাৎ এই 1 আগস্ট থেকে এই সার্ভারটা নতুন করে ওপেন করা হয়েছে, অর্থাৎ এই ফর্মটা, সেই জন্য এই ফর্মটা এখনও পর্যন্ত সঠিকভাবে কাজ করছে না। পরবর্তী সময়ে যখন আপনি দেখবেন যে আপনার এই রেফারেন্স আইডি দিয়ে যখন এই স্ট্যাটাসটা চেক করে দেখবেন, হয়তো আপনি অবশ্যই আপনার এই ফর্মের স্ট্যাটাসটা চেক করে দেখতে পাবেন যে আপনার এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ করা হয়েছে কি না, বা এদের পরবর্তী যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনি এই স্ট্যাটাস থেকে দেখতে পাবেন। এই হলো আজকের এই ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং ভিডিও যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। তাছাড়া যদি এখনও পর্যন্ত আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাছাড়া ভোটার কার্ড রিলেটেড আমার চ্যানেলে আপনি 70টারও বেশি স্পেশাল ভিডিও পাবেন, এবং ভোটার কার্ড রিলেটেড যদি আপনাদের কোনো কোয়ারি বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার পরের ভিডিও পাওয়া পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাভ এ নাইস ডে।